বাবু আজকে তোমার নমাস কমপ্লিট হয়ে গেছে, তাই সেলিব্রেট। তোমার জন্য এই কেকটা আনলাম। আমি আসলে 7 মাস যে সময় তোমার কমপ্লিট হয়েছিল তখন ভেবেছিলাম কেক আনবো, কিন্তু হয়নি। ওরে বাবা দি, তুই 9 মাসের, তুই মাত্র 9 মাসের, তোর বার্থডে কবে রে? তোর বার্থডে কবে? আমাদের কিছু শোনা 9 মাসের হয়ে গেছে। ও চশমা পরে এটা আর কি। তোর পায়ে ফিট হবে নাকি? এটা যদি যদি আমাদের লক্ষ্মী মা আসে, মানে আমাদের ঘর লক্ষ্মী আসে, তাহলে এই যে পিঙ্ক কালারটা, আর যদি এখানে ঠিক আছে, তুমি ক্যামেরা থেকে বাদ যাও। শক্ত হয়ে গেছে না তো? শক্ত হয়ে গেছে কি হলো? হাতে তো জোরই নেই তোর। এ বাবা, একটা কেক কাটতে পারছে না, কি করছে এইসব? হে ভগবান, এটা কি? এটাতে বসে বসে না, তুমি ওই ঘর থেকে ওই ঘরে যাবে এইটাতে, আর এইদিকে তুমি টানবে। কি অবস্থা ছি, এই না ওকে খেয়ে না, না খাবো না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কত আশা করেছি আমি। ফ্ল্যাশব্যাক। এবার নিও এটা, এই যে কেকটা আবার বানিয়ে নিয়েছি তোমার জন্য, শুধু তোমার জন্য, একদম ঠিকঠাক করে নিয়ে এসেছি আবার। এটাই এত তুমি কি করে ঠিক করে নিলে? হ্যাঁ, তোমার জন্য, শুধু তোমার জন্য এটা আবার আবার ঠিক করে বানিয়ে নিয়ে এসেছি। দেখো, অনেক অনেক কষ্ট হয়েছে আমার,
তুমি একদম নষ্ট করে দিয়েছিলে কেকটা। আবার আমি পুরো আমি আবার কাটবো। তুমি কি আমাকে গাধা পেয়েছো? আমি সামনে আসবো। আচ্ছা সবাই হাততালি দাও। সামনে আসবো না, কেক ধরবো না, হাততালি দেবো। আমার কেক আমাকে দাও। ঠিক আছে তুমি ধরো না, ছাড়ো। আরে আমার হাতে তো ক্যামেরা, আমি কি করে দেব? তুই এত রাতে সেলিব্রেশন করবে তাহলে কে আসবে? হ্যাঁ দেখো পুচু সোনা, পুচু সোনা আর কয়েকটা দিন বাকি জাস্ট আসার। ডেটটা আমি তোমাদের সবাইকে বলিনি কেন বলো তো? তোমাদের সবার জন্য আমি এটা সারপ্রাইজ, হ্যাঁ সাসপেন্স রেখে দিয়েছি। কবে আসবে কবে না, ফার্স্টে পুচু সোনা পাপাকে খাইয়ে দিই। তোমাকে খাইয়ে দিই তারপর। এত ছোট পিস খাইয়ে দিলি, ওকে দিয়ে দাও। সত্যি আমি ভাবছিলাম যে এবারে 9 মান্থে কোনো সেলিব্রেশন হয়নি, আসলে আমার শরীরটা ভালো। এবার চশমাটা খুললো, অন্ধকার দেখা যাচ্ছে সবকিছু। গাইস আজ আমি ভীষণ খুশি, কারণ এই দিনটা সবার জন্য আসে না, আর আমি খুবই এক্সাইটেড, কারণ খুব তাড়াতাড়ি এখন বাবু চলে আসবে। আর এদিকে দেখো আমার কেক খাওয়া হচ্ছে, আর আমি সত্যি খুবই লাকি যে এরকম হাজবেন্ড পেয়েছি যে আমাকে মিডলে মিডলে এত ভালো ভালো সারপ্রাইজ দিতে থাকে। আর প্রেগনেন্সি জার্নিতে তো আমাকে খুব ভালো ভালো সারপ্রাইজ দিয়েছে। থ্যাংক ইউ মাই লাভ, আমি ভীষণ খুশি সত্যি, আমি সত্যি ভীষণ লাকি। আর কিছু বলার নেই, চোখে জল চলে এলো। বাই গাইস, টাটা।